কোম্পানিগঞ্জের সংকট সমাধানে বিচার বিভাগীয় তদন্ত চান কাদের মির্জা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মুন্সিগঞ্জে ককটেল হামলায় প্রাণ গেল একজনের সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত এক বিসি কলিমুল্লার দুর্নীতি নিয়ে শিক্ষকদের শ্বেতপত্র ৪৫টি অভিযোগ তদন্তে কাল ক্যাম্পাসে যাবে ইউজিসির কমিটি আমন্ত্রণ দেশ ২৪ আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নোয়াখালীর কোম্পানিগঞ্জের সংকট সমাধানে এবার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বসুরহাটের আলোচিত পৌর মেয়র আব্দুল কাদের মির্জা সকালে পৌরভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি বলেন তার নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিদিন তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ অভিযোগ করেন তার বিরুদ্ধে একতরফা আচরণ করছে প্রশাসন কাদের মির্জা বলেন এমপি একরাম ও নিজাম হাজারি তাকে হত্যার পরিকল্পনা করছে তবে হুঁশিয়ারি দেন যে যাই করুক নিজের অবস্থান থেকে সরবেন না তিনি আমাদের হাসান মাহমুদ সাহেব তথ্যমন্ত্রী উনি এবং আমাদের সুজিত রায় নন্দী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এদের দুজনকে দিয়া দলীয় যে তদন্ত সে তদন্তটা করেন তারা যে সিদ্ধান্ত দেবে আমি মাথা পেতে নেব আর এর বাহিরে এই সকল ঘটনা জন্য আপনি বিচার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে ব্যবস্থা করেন ভোলার লালমোহনে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের হাতের কবজি কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশ জানায় হামলা শিকার জসিম চরভুতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কিছুদিন আগে তার এক কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেন চরভুতা ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা নুরুল ইসলাম নুরু গতকাল সেই ফোন উদ্ধারে গেলে নুরুর সাথে জসিমের বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে জসিমকে কুপিয়ে গুরুতর আহত করে ও তার হাতের কবজি কেটে দেয়া হয় পরে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি আটকও হয়নি কেউ মুন্সিগঞ্জের আমঘাটায় ট্রলিতে আলু তোলা নিয়ে ককটেল হামলায় একজন নিহত হয়েছেন পুলিশ জানায় জালাল ব্যাপারী ও তার চাচাতো ভাই দেলু ব্যাপারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই জেরে দুপুরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এক পর্যায়ে ককটেল নিক্ষেপ করে দেলু এতে জালালের মাথায় লেগে বিস্ফোরণ হলে ঘটনাস্থলে মারা যান তিনি মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এদিকে ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের লীগ নেতার হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে একজনের আর সুনামগঞ্জে দিরায়ে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে শাহ মুল্লুক নামে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ৪০ জন রংপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে সিমান বাবু নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় নগরীর তাঁতিপাড়ার নানা বাড়িতে থাকত শিশু সিমান গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ মেলেনি তার ২৭ দিন পর নির্মাণ শ্রমিকরা তার মরদেহ সেপটিক ট্যাঙ্কে দেখে পুলিশে খবর দেয় পরে ফায়ার সার্ভিস সিমানের মরদেহ উদ্ধার করে এদিকে জয়পুরহাটের পাঁচবিবি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে জয়পুরহাট হিলি সড়কের আটাপাড়া রেলগেটের পাশে জমি থেকে তার মরদেহ উদ্ধার করে আধুনিক জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে ৭৫৮ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করেছে অধিকার সুরক্ষা পরিষদ সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে শ্বেতপত্র সংক্ষিপ্ত আকারে পাঠ করেন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক প্রফেসর মতিউর রহমান এ সময় উপাচার্যের সংঘবদ্ধ দুর্নীতি নিয়োগ বাণিজ্য ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতি সহ বেশ কিছু অনিয়মের চিত্র তুলে ধরা হয় তবে উপাচার্য ছাড়াও দুর্নীতির সাথে জড়িত অন্যান্য শিক্ষকদের নাম না থাকায় প্রশ্ন তোলেন সাংবাদিকরা এ সময় মতিউর রহমান বলেন বিস্তারিত শ্বেতপত্রে জড়িতদের নামও উল্লেখ করা হয়েছে এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে ৪৫টি অভিযোগ তদন্ত করবে ইউজিসি আগামীকাল বিশ্ববিদ্যালয়ে তদন্তে যাবে কমিটি ইউজিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা সুষ্ঠু তদন্ত চান শিক্ষার্থীরাও ফখরুল শাহিনের রিপোর্ট ছবি তুলেছেন শরীফ হোসেন
সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে অনিয়মের তদন্ত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এতে প্রতিষ্ঠানটির উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে মেলে প্রমাণ। এবার তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়টির 7 শিক্ষকের করা 45টি অভিযোগের বিরুদ্ধে তদন্তে নামছে ইউজিসি। এক চিঠিতে ইউজিসি জানায়, আগামী 14 মার্চ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবে তদন্ত দল। তার বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি, সবাই স্বতঃপ্রণোদিতভাবে উপস্থিত হয়ে কোথায় কিভাবে দুর্নীতি করেছে, কার দ্বারায় কাকে কিভাবে ষড়যন্ত্রে লিপ্ত রেখে দুর্নীতি সংগঠিত করার চেষ্টা করেছে নাজমুল হাসান কলিমুল্লাহ, আশা রাখি সবাই সেটি দাঁড়িয়ে থেকে সশরীর উপস্থিত থেকে আমরা সবাই সাক্ষী দেওয়ার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা বলছেন, এই অভিযোগগুলোর তদন্ত হলে উপাচার্যদের দুর্নীতি সবার কাছে আরও স্পষ্ট হবে। তদন্ত কমিটি নিশ্চয়ই ন্যায় বিচার, সততা এবং নিরপেক্ষতা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসে তারা তদন্ত করবেন এবং এই বিশ্ববিদ্যালয়ে মানে সত্যি কী ঘটেছে তারা বের করবেন। যে তদন্ত দল তদন্ত করতে আসছে, আমরা মনে করি যে এর ভিতর দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত এ পর্যন্ত অনিয়ম দুর্নীতি সংঘটিত হয়েছে তার একটি প্রকৃত চিত্র আমরা জানতে পারবো। প্রকৃত চিত্রটি জানতে পারলে পরে সরকারের যেমন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, তেমনি পরবর্তী উপাচার্যগণও সতর্ক হবেন। শিক্ষার্থীরাও চাইছেন যে কোনো অনিয়মের সুষ্ঠু তদন্ত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে আমাদের একটু অসুবিধা হয়, কেন হয়, এই সমস্তর জন্য দায়ী কারা? ইউজিসি এটা সুষ্ঠুভাবে তদন্ত করবেন আশা করি। সুষ্ঠু তদন্ত হোক এবং হচ্ছে প্রকৃত যে হচ্ছে অপরাধী সে শাস্তির আওতায় আসুকেই। প্রতিষ্ঠার পর থেকেই নেতৃত্ব নিয়ে বেশ জলঘোলা হয়েছে উত্তরবঙ্গের এই বিশ্ববিদ্যালয়টিতে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানীতে মশার উপদ্রব থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও জানান, গেল এক সপ্তাহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মশার প্রাদুর্ভাব, বর্তমানে সহনীয় পর্যায়েও আছে বলে জানান দক্ষিণের মেয়র। জানান, ঢাকার জলাবদ্ধতা দূর করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন মেয়র ও তার সফরসঙ্গীরা। এখন যে মশক বৃদ্ধি হয়েছে সেটা কিউলেক্স মশা, সেই কিউলেক্স মশার ব্যাপারেও আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঢেলে সাজিয়েছি। এরই মাঝে মশক নিয়ন্ত্রণে চলে এসেছে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং আগামী সপ্তাহ নাগাদই ইনশাআল্লাহ মশক পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা ব্যক্ত করছি। বগুড়ার শিকারপুরে একটি কয়েল কারখানায় আগুনে পুড়ে বেলাল নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, কারখানার ভেতরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 3টি ইউনিট 2 ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ফেনী শহরের বড় বাজারে মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে একটি দোকান, তবে এতে কোনো হতাহত নেই। এছাড়া গাজীপুরে ভুঁইয়াপাড়া এলাকায় গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের 3 জন আহত হয়েছেন, তাদের পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রাক ড্রাইভারকে মারধরের প্রতিবাদে নেত্রকোনা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল থেকে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের কাশীগঞ্জ এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অভিযোগ, গতকাল ময়মনসিংহের বিড়িশিরি সড়কের ধলামুলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভায় যাচ্ছিলেন নেত্রকোনা 5 আসনের এমপি ওয়ারেসাত হোসেন। পথে একটি ট্রাক সাইড না দেয়ায় চালককে মারধর করে এমপি সমর্থকরা। পরে ট্রাকটি আটক করে নেওয়া হয় শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে। এরপরই প্রতিবাদে নামেন শ্রমিকরা। ভাঙন কবলিত ফরিদপুরের ডিক্রিচর ইউনিয়ন রক্ষায় তৈরি করা হচ্ছে বাঁধ। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বাম্বু বান্ডেলিং পদ্ধতির ব্যবহারে দ্রুত গতিতে চলছে কাজ। এতে ভাঙনের হাত থেকে রেহাই পাবে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, বসতভিটা ও ফসলি জমি। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসনও। হাসানুজ্জামানের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ রুবেল। ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়ন, বিভিন্ন সময় নদী ভাঙনে ক্ষতবিক্ষত হয়েছে এখানকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তবে আশার আলো হয়ে দেখা দিয়েছে একটি বাঁধ, যা নির্মাণ করছেন শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন। সম্প্রতি এই নির্মাণ কাজ পরিদর্শন করেছেন হামিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মোতালেব হোসেন। এই ডিগ্রিসার ইউনিয়ন
বাসী ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন তারা যেন এই নদী ভাঙ্গন থেকে রক্ষা পায় এবং তারা যেন এখানে বসবাস করতে পারে। এই বাঁধটা নির্মাণ করলে এই চর এলাকাবাসীর বিশাল উপকার হবে। হ্যাঁ, তাছাড়া ওদের যাওয়ার কোনো জায়গা নেই। 2000 মিটারের এই বাঁধ তৈরি করতে কারিগরি সহায়তা দিচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট, যা তৈরি হলে ভাঙনের হাত থেকে রেহাই পাবে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, বসতভিটা ও ফসলি জমি। এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এই যে এখন যে কাজ হচ্ছে, আল্লাহর কাছে হাজার হাজারবার শুকরিয়া জানাই যে যদি এই কাজে ঠিকে যদি আমরা যদি একটু আসান পাই তাহলে আর এর চেয়ে খুশি আর কেউ হতে পারে না। চরাঞ্চলবাসী খুবই উপকৃত হবে, এই জন্য সবাই আনন্দিত এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে যদি এরকম উদ্যোগ নেওয়ার লোক থাকে তাহলে আমার মনে হয় যে কোনো জায়গায় মানুষ সমস্যা থাকবে বা কোনো সমস্যা পড়বে। আমরা এখানে ইনশাল্লাহ ভীষণভাবে আশাবাদী যে এখানে পুরোপুরি আমরা ফল পাবো ইনশাল্লাহ। মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আমরা সরকারি সংস্থা যারা কাজ করছি এই নদী শাসন নিয়ে, তাদের পাশাপাশি এরকম বেসরকারি উদ্যোগ যদি আমাদের সাথে যুক্ত হয় তাহলে আমরা খুব ভালোভাবেই এই নদী ভাঙন কবলিত মানুষের পাশে আরও শক্ত অবস্থান নিতে পারব। বাম্বু বান্ডেলিং পদ্ধতির এই বাঁধ নির্মাণের খরচ হচ্ছে প্রায় 15 লাখ টাকা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।